আসসালামু আলাইকুম, হোয়াই ডু ইউ নিড ভিপিএন? ভিপিএন আপনার প্রাইভেট ডাটাকে আইপি থেকে ইনক্রিপ্ট করে, আপনার প্রাইভেট ডাটাগুলোকে প্রাইভেসি দেয় আইপি থেকে। আইপির মাধ্যমে আপনার ডাটা চুরি হয়ে যেতে পারে, যেটাকে ইনক্রিপ্টেড করে দেয় ভিপিএন। সো আইপির সাথে ইনক্লুড হতে দেয় না। আর আনলক ওয়াইফাইয়ের সাথে যখন আপনি কানেক্ট হবেন, তখন আপনার ডাটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনি ভিপিএন ইউজ করেন, তখন আপনার আনলিমিটেড অ্যাক্সেস, নো ব্যান্ডউইথ লিমিটস, আর আপনার চয়েস মতো আপনি আপনার পছন্দ মতো যে কোনো ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। যদি আপনার ডিভাইস সিকিউর না হয়, তাহলে আপনি হ্যাক হয়ে যেতে পারেন। যেমন শপিং মলের, স্কুলের বা ব্যাংকের যে কোনো জায়গার ওয়াইফাই আপনি যদি ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার ডাটা আশঙ্কা থাকে যে অন্যের হাতে চলে যেতে পারে, তো সেটা ভিপিএন রক্ষা করে থাকে। এতক্ষণ আমরা দেখলাম কেন ভিপিএন ব্যবহার করব। তো আজকে আমরা ভালো একটা ভিপিএন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাই মোবাইল সিকিউর। তো এই ভিপিএনটা ইউজ করার জন্য অবশ্যই আমাদের আদার্স একটা ভিপিএনের হেল্প নিতে হবে। আমি হেল্প নিচ্ছি প্লোটন ভিপিএনের। সো প্লোটন ভিপিএনে ঢোকার পরে আমি একটি ইউনাইটেড স্টেটের আইপি কানেক্ট করে নিচ্ছি, বা ভিপিএনের যেই সার্ভার থাকে সেই সার্ভারটা কানেক্ট করে নিলাম। এখন আমি একটু ব্যাকে যাব এবং প্লে স্টোরে যেই অ্যাপ ইনফো আছে সেখান থেকে অল ডাটা ক্লিয়ার করে দিব। সো ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পরে আমি যাচ্ছি ক্লিয়ার অল ডাটা, ওকে করে দিলাম এবং ব্যাকে যাচ্ছি। এরপর আমার ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো ওপেন ছিল সেগুলোকে আমি কেটে দিচ্ছি শুধু ভিপিএনটা রাখার পরে। সো এরপর আমি আবার প্লে স্টোরে ওপেন করলাম। ওপেন করার পর আমাদের সার্চ করতে হবে মাই মোবাইল সিকিউর। তো আমার প্লে স্টোরে যেই জিমেলটা অ্যাড করা ছিল সেই জিমেল দিয়ে মাই মোবাইল সিকিউর অ্যাপস ডাউনলোড হবে না। এটার কারণ হচ্ছে ইউনাইটেড স্টেটের জিমেল লাগে। সো আমি জিমেলটা চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে সার্চ করতেছি মাই মোবাইল সিকিউর, মাই মোবাইল সিকিউর। সার্চ করার পরে দেখেন প্রথমেই চলে এসেছে। তো আমি অ্যাপসটা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। সো ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের একটা সার্ভে করতে হবে। যারা মূলত সার্ভে কাজ করেছেন তারা বুঝেন। তো এই ভিপিএনটা ইউজ করার জন্য অবশ্যই আপনাদের সার্ভে করতে হবে। আর এই ভিপিএনের যে আইপিটা দেয় সেটা হচ্ছিলো সেঞ্চুরি লিঙ্কের, এবং সেঞ্চুরি লিঙ্কের আইপি অনেক ভালো, সেটা আপনারাও জানেন যারা হচ্ছিলো সার্ভে করেছেন। তো সেঞ্চুরি লিঙ্কের আইপি অনেক ভালো। তো যাই হোক, আমি ওপেন করলাম অ্যাপসটা। ওপেন করার পরে বিগিন নামের একটা অপশন আছে, এই অপশনটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করলাম, অ্যালো করে দিব। এরপর এই টিক চিহ্নটা উঠিয়ে দিব এবং অ্যাকসেপ্ট করব। আই অ্যাকসেপ্টে ক্লিক করার পর একটু লোড নিচ্ছে, সো এখানে সময় দিয়ে সাথেই থাকবেন। এরপরে আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, মেবি এই ইমেল অ্যাড্রেস দিয়ে আগে অ্যাকাউন্ট করা ছিল, তারপরে আমি অ্যাগেন দিচ্ছি। যাই হোক, সো ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেক্সটে দেওয়ার পর তো তারা মেসেজে দেখাচ্ছে এটা দিয়ে আমার পূর্বে অ্যাকাউন্ট ছিল। তো আমি ইমেল অ্যাড্রেসটা কেটে দিচ্ছি, নতুন একটা ইমেল দিচ্ছি। সো আপনারা এখানে যে কোনো ইমেলে দিতে পারেন, টেম্পোরারি মেল একটা দিলেই হবে, এটা আহামরি তেমন কিছু না। তো দেওয়ার পরে আমি এখানে এজ দিয়ে দিব 37, 18 বছরের বেশি দিবেন। এরপরে মেল দিয়ে দিচ্ছি। এরপরে সার্ভে করার জন্য একটা অ্যানুয়াল ইনকাম দিতে হবে, তো অ্যানুয়াল ইনকামটা দিয়ে দিলাম এবং জিপ কোড। সো আপনারা জিপ কোডটা ভালো মতো দিবেন, আমি যেভাবে দিচ্ছি এভাবেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এখান থেকে আমার হাউস হোল্ডার সাইজ, মানে আমার পরিবারের সংখ্যা দিয়ে দিলাম, এবং এখান থেকে আন্ডার দিয়ে দিচ্ছি হোয়াইট। সো আমি যেভাবে দিচ্ছি আপনারা সেম এভাবে দিতে পারেন, কোনো ধরনের প্রবলেম নেই। নো নো দিয়ে দিয়েছি এবং এখান থেকে আমাকে নেক্সট করতে হবে। সো আমি নেক্সটে ক্লিক করার পরে একটু ওয়েট করব, যেহেতু লোড নিচ্ছে। তো লোডটা শেষ হলে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে, যেখানে অ্যাক্সেসিবিলিটি নামের একটা অপশন থাকবে। তো দেখি কি হয়। সো দেখেন আমার এখানে এটা এসেছে। তো আমি কানেক্ট করার জন্য ওকে করলাম, ইনএবল অ্যাক্সেসিবিলিটি। সো এই অপশনটা ক্লিক করতে হবে। এই অপশনটা ক্লিক করার পর আমাদের ভিতরে গিয়ে মাই মোবাইল সিকিউরটাকে অফ থাকবে, এটাকে অন করে দেবো। তো ক্লিক করার পর দেখেন চলে এসেছে অ্যাক্সেসিবিলিটি। তো আসার পরে দেখেন মোর ডাউনলোডেড সার্ভিস। তো আমরা এই অপশনটা ক্লিক করলাম এবং মাই মোবাইল সিকিউর যেটা আছে এটাকে আমরা অন করে দিলাম, অফ ছিল অন করে দিলাম। এখন আমরা ব্যাকে আসলাম, দেখি ডান চলে এসেছে। তো ওকে, আমাদের মাই মোবাইল সিকিউর অ্যাপসটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, মানে ভিপিএনটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সো এই ভিপিএনটা অনেক ভালো। তো চলুন আমরা একটু গুগল ক্রোমে গিয়ে এটার যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা একটু চেক করে আসি। তো হুয়ার ডট নেট আইপি অ্যাড্রেস চেক করার জন্য খুব ভালো একটি সাইট। তো আমি এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাবেন যে মাই মোবাইল সিকিউর সেঞ্চুরি লিঙ্কের আইপি প্রোভাইড করে। দেখেন সেঞ্চুরি লিঙ্ক খুব ভালো মানের আইপি।
এবং এটা 90% আছে, আমি টাইমটা ঠিক করলে এটা 100% হয়ে যাবে। সো তখন কিন্তু আমার মোবাইলের লোকেশন সম্পূর্ণভাবে আমেরিকা দেখাবে। আর এছাড়া আমি ভালোভাবে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটাকে ডিসকানেক্ট করেও দেখাচ্ছি। ওয়েট, আমি এটাকে ডিসকানেক্ট করব, দেন আমি আবার হোয়াট ডট নেট থেকে সার্চ করব। তো ডিসকানেক্ট করার বিষয়টা হয়তো অনেকের কাছে আনইজি লাগতে পারে, রিজন হচ্ছিলো মাই মোবাইল সিকিউরে কোথাও লেখা নাই ডিসকানেক্ট। তো এটা ডিসকানেক্ট করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ড যাবেন এরকমভাবে, পরে অ্যাপসটা এখান থেকে কেটে দিবেন, যেভাবে এইগুলো কেটে দিচ্ছি। তো এইভাবে মাই মোবাইল সিকিউরটা কেটে দিলে আপনাদের এটা হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাবে। তো কীভাবে দেখেন, আমি এটাকে কেটে দিয়েছি, এখন এটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। সো আমি অ্যাগেন ক্রোম ব্রাউজারে যাচ্ছি এবং এটাকে রিফ্রেশ করি, বা এই সাইটে আমি অ্যাগেন ঢুকলে বাংলাদেশে আইপি শো করবে এবং এটা 100% থাকবে, যেহেতু আমি বাংলাদেশে আছি, টাইম জোন বাংলাদেশের। সো দেখতে পাচ্ছেন আমার এটা বাংলাদেশে আইপি দেখাচ্ছে। সো আমি যদি আবার মাই মোবাইল সিকিউরটা ওপেন করি এবং সাথে সাথে অ্যাক্টিভেট হয়ে যাবে, ওপেন করে অ্যাপসে ঢুকলেই কিন্তু অ্যাপসটা অ্যাক্টিভেট হয়ে যায়। সো অ্যাপসটা অ্যাক্টিভ হচ্ছে, মানে ওপেন হয়েছে। তো দেখেন ভিপিএন অ্যাক্টিভেট, তো এটা লেখা এসেছে এবং 1 মিনিট 42 সেকেন্ড। তো কতক্ষণ ধরে আপনি এই ভিপিএনটা ইউজ করছেন বা কতদিন ধরে ইনস্টল করছেন সেটা কিন্তু আপনার টাইম উঠবে। তো আমি এই পেজটা আসার পরে, গুগল ক্রোম আসার পরে আবার রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলে দেখেন অ্যাগেন সেই আইপিটা ইস্যু করছে। সো মাই মোবাইল সিকিউর আইপি এরকম যে এটা কখনো চেঞ্জ হয় না, যে মোবাইলে একবার ইনস্টল করবেন সেই মোবাইলে ওই আইপি অনুযায়ী থাকবে, এক এক মোবাইলে এক এক আইপি দিবে এবং খুব ভালো মানের আইপি। এটা দিয়ে আপনারা পেপাল বা সার্ভে কাজ, বিভিন্ন কাজ যেগুলো হচ্ছিলো বাংলাদেশে আইপি দিয়ে করতে হয় সেইগুলো আপনি মোবাইল দিয়ে করতে চাইলে মাই মোবাইল সিকিউর অ্যাপসটা ব্যবহার করে করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।